দিনমজুর বাবার ঘরে জন্ম নেয়া পেট জোড়া লাগানো দুই কন্যা শিশু এখন সবার দুশ্চিন্তার কারণ। তবে তার ভালোবাসার কোনো কমতি নেই সন্তানের প্রতি। একজনের নাম মাইমুনা, অন্যজনের নাম মরিয়াম। টাকার অভাবে তাদের দিনমজুর বাবা উন্নত চিকিৎসা করাতে পারছেন না। নিজের সামর্থ্য না থাকায় স্ত্রী ও দুই কন্যা শিশুকে নিয়ে এসেছেন নোয়াখালীর চাটখিলের শ্বশুর বাড়িতে। ছোটখাটো একটা চাকরি 10-12 হাজার টাকা স্যালারি আর কি। এখন মনে করেন যে বেতন পাই, নিজের সংসার চালাতে কষ্ট হয়ে যায়। এখন বাচ্চা চিকিৎসা করব না বাচ্চার মা চিকিৎসা করব, এটা নিয়ে আর কি একটু ডিপ্রেশনে আছি। গত 26 জানুয়ারি ভোর 4টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের যমজ দুই কন্যার জন্ম হয়। তবে নবজাতক দুজনের পেট জোড়া লাগা থাকায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে আফরোজা সুলতানা মেঘলা ও মোহাম্মদ শাহানুর ইসলাম দম্পতির। উনি যদি একটু ধরেন আমাদের এই আমাদের দুরবস্থা ধরেন আমাদের অর্থের দিক দিয়ে আমরা অনেক নরম, যদি আমাদের প্রতি একটু দয়া করে এই বাচ্চা দুটির জন্য। সন্তানের বাপের দিকেও দুর্বল, সন্তানের নানার দিকেও দুর্বল। এখন যদি আমাদের দেশীয় এবং আমাদের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী অথবা আমাদের এমপি মহোদয় ইব্রাহিম সাহেব ওনারা এবং দেশবাসী পাড়া প্রতিবেশী যারা সুশ্রমধন্য এবং অর্থশালী আছেন, তারা যদি ওনাদের এই সহযোগিতায় উগাই আসেন, তাহলে মানে তারা এই দুইটা ফ্যামিলি এই দুইটা সন্তানকে নিয়ে তারা একটু স্বাবলম্বী এবং মানে তারা একটু সুচিকিৎসার ব্যবস্থা করতে পারে। আফরোজা সুলতানা মেঘলা নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের 7 নং ওয়ার্ডের উত্তর বদলকোট গ্রামের দরগা বাড়ির মাহবুব আলমের মেয়ে। মোহাম্মদ শাহানুর ইসলামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। শাহানুর মুন্সীগঞ্জের ভাটার চরে একটি কাপড়ের মিলে স্বল্প বেতনে দিনমজুরের কাজ করেন। শিশু দুটি বর্তমানে তাদের নানা বাড়িতেই অবস্থান করছেন। জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হওয়ার খবরে বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী সহ আশেপাশের কয়েক গ্রামের মানুষ। ওদেরকে নিয়ে খুশি আছি, শুধু এখন ওদের চিকিৎসার প্রয়োজন, চিকিৎসা করার জন্য মানে একটু চেষ্টা করতেছি। তো সেরকম কোনো আমাদের সে পজিশন নাই যে ওদের আমরা চিকিৎসা করব। চিকিৎসার জন্য পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি। ঢাকা মেডিকেলে নিয়ে আসেন, নিয়ে আসলে আমার জানাইন, আমি নিজে দেখাশোনা করবো আর যতটুকু আমার পক্ষে সম্ভব। এদিকে শিশু দুইটির উন্নত চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক শিশু দুইটি, এমন চাওয়া সকলের। লুনা ফ্রস্নিপা, ঢাকা পোস্ট।